শেষ কিনা হুজুর রে বসায় বয়ান চলবো আমার, এটা কি সম্ভব? সাহাবি হইয়া রাসুলের জুব্বা পাইলাম না, একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইছে, কান্নার রোল পড়ে গেলাম। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম কান্দে, আল্লাহর নবী যখন জুব্বা পড়াইয়া দিল, 1000 মুনাফিকরা কিন্তু জানাজা পড়ার জন্য আসে নাই, জানাজা দেখার জন্য আসছে। তারা কিন্তু দৃশ্যগুলা দেখতেছিল। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ তাহলে শুন, তোর আব্বারে আমি কেন জুব্বা পড়াইছি? আমি তোর আব্বারে জুব্বা পড়ানোর এক নাম্বার কারণ হলো, বদরের যুদ্ধে যখন আমার অনেক সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও শাহাদাত বরণ করছিল। কাপন পরানোর জন্য কোনো কাপড় ছিল না, সেদিন অনেকের জামা কুলে কুলে সাহাবায়ে কেরামদেরকে কাপন পরায় কাপড় পরায়া দিছে, সবার কাপড় পরায়া দিল, কাপন পরায়া দিল। আমার চাচা ছিল স্বাস্থ্যবান, একটু মোটা, যার তার কাপড় তো আমার চাচা শরীরে লাগে না। তাই সেদিন তোর আব্বা লজ্জায় সরমে নিজের জুব্বাটা কুলে আমার চাচারে কাপন স্বরূপ পড়াইয়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, আজকে আমি নবীর জুব্বা কুলে তোর আব্বারে কাপন পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। যুবক ভাইরা এই দৃশ্য দেখিয়া, এই দৃশ্য দেখিয়া 1000 মুনাফিক কি জানাজা পড়ার জন্য আসছিল? না, জানাজা দেখার জন্য আসছিল। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। জীবন বর কার বিরোধিতা করলাম, জীবনটা বর কার বিরোধিতা করলাম? 1000 মুনাফিক নবীর সামনে আইসা দাঁড়ায়া বলে, নবী গো, যার জানাজা পড়ানোর জন্য আপনি দাঁড়াইছেন, এই লোকটা হলো আমাদের লিডার, এই লোকটার নেতৃত্বে আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম, আপনাকে মারার জন্য গভীর ষড়যন্ত্র করছি, ইসলামের 12টা বাজাইছি, আজকে তাকায়া দেখি আমাদের নেতার শরীরে আপনি মুখের মধ্যে তুতু লাগায়া দেন, আমাদের নেতার শরীরে কাপন পড়ায়া দেন। বুঝতে পারলাম জীবন বর আপনার বিরোধিতা করছি না বইজা, আপনার চরিত্র দেখা বুঝতে পারলাম আপনি আখিরি জামানার পয়গাম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নেই। নবীর আখলাকার চরিত্র দেখা, 1000 মুনাফিক নবীর হাতে দুইরা কালেমা পয়রা, 1000 মুনাফিক জানাজার মাঠে ইমান আনছে, জুরে কোন সুবহান। এই নবীর আখলাকার চরিত্র দেখে 1000 মুনাফিক নবীর কাছে এসে কালেমা পয়রা ইমান আনছে, সুবহান। কি দেখা? আখলাকার চরিত্র দেখা, সুবহানাল্লাহ। আসেনি আমরা চরিত্র দেখলে উঠে দৌড় মারে মানুষ, এই জন্য আখলাকার চরিত্র দেখে মানুষ কালেমা পড়ছে। নবীর চরিত্র দিকে 1000 মুনাফিক রাসূলের হাতে কালেমা পড়ে নিছে। লম্বা ঘটনা, জানাজা হয়ে গেছে, হযরত উমর সবাই খুশি হইল, উমর খুশি হয় নাই, সবাই খুশি, 1000 মুনাফিক কালেমা পড়ছে। আর উমরের বক্তব্য হলো, যেই লোকটার নেতৃত্বে রাসূলের বিরোধিতা করলো, ইসলামের 12টা বাজাইলো, এমন ব্যক্তির জানাজা রাসূল পড়াবে আমি উমর বরদাস্ত করতে পারি না। শেষ পর্যন্ত জানাজা হয়ে গেল, এরপর উমর বসে রইছে, হঠাৎ করে দেখে রাসূল জানাজা পড়ার পরে এখন আবার খবরে যায়, উমরের মেজাজ গেছে আরো গরম, জানাজা না ওই পড়াই দিল, কুরআনের কোথাও নাই যে জানাজার নামাজ পড়ায়েন না, রাসূল পড়ায়া দিছে। কিন্তু রাসূল যে কবরে যাইতেছে এখন নির্গাত, রাসূল দাফন কাফনের পরে রাসূল দোয়া করবে, আল্লাহ না ইস্তাগফির লাহুম আউলা তাস্তাগফির লাহুম, এই আয়াত নাজিল করে স্পষ্ট বলছে যে আপনি মুনাফিকের জন্য দোয়া করেন না, 100 বার দোয়া করলো কবুল হইতো না, 70 বার দোয়া করলো আমি কবুল করব না, রাসূল তো আবার ইখামু জিতেছে। হযরত উমরের এখন গেছে মেজাজ গড়মিয়া, আসমানের দিকে তাকায় আর বলে, আল্লাহ আল্লাহ আপনি আটকান, এতক্ষণ না হয় আমার কাছে কোনো কোনো ইয়ে ছিল না, দলিল ছিল না, এখন তো দলিল আছে, আপনি না কইছেন 70 বার দোয়া করলে কবুল হইতো না, তো এখন দিয়ে আবার দোয়া করতে যায়। হযরত উমর আসমানের দিকে তাকায় আর আল্লাহ আপনার দোয়াটা বন্ধ করেন, রাসূল দোয়া করে লিব, রাসূল দোয়া করব। রাসূল যখন জানাজার এই কবরের সামনে গেছে, তারে কবর দেওয়া হয়েছে, এবার রাসূল দুই হাত তুলবে দোয়া করবার লাগি, যেই খালি হাত তুলবে আমি জিব্রাইল হাজির, সুবহান।
জিব্রাইল হুজুর হাত দিয়া দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। সুবহান, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আপনার দুয়ার আগে আয়াত শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে, তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইম, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোন সময় মুনাফিকের জানাজা পড়বেন না। ওইছি না আয়াত নাজিল, কথা কইনা দি বলুন তো দেখি সিদ্ধান্তটা মনে মনে কার ছিল? হযরত উমরের। এই জন্য উমরকে বলা হয় মেজাজ ওহি। উমরের মর্জি মেজাজ মতো কোরআনের বহু জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ, উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত হইল, আয়াত নাজিল হল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানে শেষ না, খালি জানাজা পড়াইবেন না, এই কথা কইছে না। আল্লাহ বলেন আপনি কোনো মুনাফিকের কবরের সামনে দাঁড়াই আর কোনোদিন মুনাজাতটাও করবেন না। কথা কি বুঝতেছেন? কথা গুছানো না, কারণ এখন তাড়াহুড়া করতেছি। শেষ কথা হলো, এই আয়াতের দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ আগেই জানাইয়া দিছেন মুনাফিকের জন্য রাসূল দোয়া করলে কবুল হবে না। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে, আপনি কোনো মুনাফিকের জানাজা পড়াবেন না, মুনাফিকের কবরের সামনে দোয়া করবেন না। এই আয়াত কোরআনে নাজিল হয়েছে এখন পর্যন্ত আসেনি, হুকুম আসেনি, কতদিন থাকব? কিয়ামত পর্যন্ত। এখন আপনার কাছে প্রশ্ন, কিয়ামত পর্যন্ত যদি এটার হুকুম থাকে, আমরা যদি এই হুকুম না মানি, আমরা কি কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকি? কথা কইনা দি, তাহলে কোরআন নাজিল হয় তার বিশেষ কোনো প্রেক্ষাপটে, তার হুকুম থাকে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের হুকুম মানতে গেলে আমরা প্রতিজ্ঞা করব, আমরা মরার আগ পর্যন্ত কোনো মুনাফিকের জানাজা পড়ব না। কথা বলেন না কেন? যারা অতীতে মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেইভাবে বিষোচ্চার করছে, আলেমদেরকে জঙ্গি বলে মানুষের সামনে উপস্থাপন করছে, মাদ্রাসাকে জঙ্গি আস্তানা বানাইছে, এমন মুনাফিক এখনো বাংলাদেশে আছে। এগুলো যদি মারা যায়, আমরা তাদের জানাজা পড়ব না। ইয়াত থাকব তো ইনশাআল্লাহ। যদি জানাজা পড়েন, তাহলে কোরআনের আয়াতের আপনারা হুকুম মানলেন না, আপনারাও কোনো ক্ষেত্রে মুসলমানের খাতারও থাকেন না। কথা কি ক্লিয়ার? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, যেই কথাগুলি বলছি বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। আমিন।